Assalamualaikum dear audience. আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম. সো লেটস স্টার্ট. বরাবরের মতো আজকেও আমাদের সার্কেল আর্ট ড্রয়িং হবে. তো আজকে আমরা আর্ট করব এক কালারফুল সিনারি. তো আজকে এর জন্য আমরা নিয়েছি অয়েল পেস্টেল কালার. তো একটি বৃত্তের মাঝ বরাবর এভাবে রেড কালার দিয়ে অয়েল পেস্টেল কালার দিয়ে আপনার স্কেচ করে নিতে হবে. এরপরে সাইডে আপনার হালকা অরেঞ্জ কালার দিয়ে স্কেচ করে নিতে হবে. আজকের ডিজাইনটি খুবই সহজ এবং খুব ইজি ভাবে অঙ্কন করা যায়. তো এর দুই পাশে আপনারা হালকা অরেঞ্জ কালার দিয়ে স্কেচ করে নেবেন অয়েল পেস্টেল কালার দিয়ে. তো এ ফাঁকে বলে রাখি যে এখন থেকে আমার চ্যানেলে আপনারা নিয়মিত আপডেট ভিডিও পাবেন ইনশাল্লাহ. তো কালার করা হয়ে গেলে আপনি ফিঙ্গার দিয়ে ব্লেন্ডিং করে নেবেন অথবা টিস্যু দিয়ে করে নিতে পারেন. ব্লেন্ডিং হয়ে গেলে নিচে আপনারা মার্কার কলম দিয়ে নিচে কালো করে দিবেন. তো ডিয়ার অডিয়েন্স, এর ফাঁকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন. তো ভিডিওতে ফেরানো যাক. এরপরে আপনারা একটি গাছ অঙ্কন করবেন যেমনটি করে ভিডিওতে দেখানো হচ্ছে. গাছ অঙ্কন করা হয়ে গেলে আপনারা নিচে যে কালো অংশটি আছে সেটা ডার্ক করে দেবেন এবং কালো অংশটিতে আপনি ঘাসের মতো করে অঙ্কন করে দেবেন. আমি এখানে মার্কার কলম ইউজ করছি, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন তবে মার্কার কলমটা বেটার হবে. সো হয়ে গেল একটি নতুন সুন্দর সিনারি. আশা করি ভিডিওটি ভালো লাগছে. তো আজকে এ পর্যন্তই. আসসালামু আলাইকুম.